আজকের এই ভিডিওতে আমি একটা বিশেষ নোটিশ দিতে চাচ্ছি যারা মালদ্বীপ আসতে চাইতেছেন বা অনেকদিন ধরে টাকা পয়সা জমা দিয়ে রাখছেন তাদেরকে কিছু জিনিস আপনাদের না জানলেই নয় অনেক জিনিস আপনারা মালদ্বীপ সম্পর্কে জানেন আবার অনেক জিনিস জানেন না বেশিরভাগই কিন্তু জানেন না আপনারা কিন্তু টাকা পয়সা দিয়ে বিপদে পড়ে আছেন এটা আমরা সবাই বুঝি বুঝতেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বিষয়টা খোলার জন্য আমরা রিকোয়েস্ট করি আমরা নিউজ দেই আপনাদের ইভেন হাই কমিশনেও মাঝে মধ্যে আমরা যোগাযোগ করি আপনাদের হয়ে আমরা রিকোয়েস্ট করি আপনারা অনেক কথাই জানেন না মালদ্বীপ সম্পর্কে বা মালদ্বীপের বিচার খবর কি এই জিনিসগুলো অনেকেই জানেন না না জেনেই বারবার কমেন্টস করেন যে ভাই বিষা খোলে না কেন একটু বিশার নিউজ দেন ভিসা খোলার নিউজ দেন এই জিনিসগুলো আপনারা বারবার কমেন্টস করতেছেন আমি বুঝি আপনাদের কষ্ট আপনারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন আপনার জায়গায় যদি আমি হইতাম ভাই আমার ওই কষ্টটা থাকতো আমিও জিজ্ঞেস করতাম আপনারা যেরকম জিজ্ঞেস করতেছেন এটা আপনাদের দোষ না আপনারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন থেকে আপনাদের কষ্ট লাগে তার জন্য আপনারা বারবার বিশাল নিউজটা জানতে চান মালদ্বীপের সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে এখন বলতে চাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তারপরে কমেন্টস করবেন প্লিজ শুধু থাম আর এক সেকেন্ড দেখে কমেন্টস করবেন না আপনার বিচার বিবেচনা করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে যুক্তিসঙ্গত হলে তারপরেই কমেন্টসে একটা গালি দিবেন ঠিক আছে গালি দিলে আমি ওটা মাথা পাইতে নেব আমি আবার রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে একটা গালি দিন আসসালামু আলাইকুম ইস পে এম ক্যান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস চলে আসছি মালদ্বীপস থেকে আরও ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশি ভাইদের জন্য যারা বাংলাদেশ থেকে আসার জন্য অপেক্ষা করতেছেন সাত মাস আট মাস অনেকেই দালালদের কাছে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে রাখছেন ভাই আমি পূর্ব অনেক দিন থেকেই ভিডিও করি আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করতাম ভাই ভিসার জন্য টাকা আপনারা প্রথমেই দিবেন না প্রথমে কিছু টাকা এক্সাম্পল হিসাবে দিতে পারেন আপনারা তিন লক্ষ চার লক্ষ টাকা শুধুমাত্র দালালের কথায় বিশ্বাস করে কেন দিয়ে ফেলছেন এটা আমি বোধগম্য নয় যেহেতু দিয়েই ফেলছেন তার একটা সমাধান হওয়া প্রয়োজন এখন আপনারা যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন দালালের কাছে দালালেও কিন্তু হয়তো বা এই টাকা দিয়ে কোনো কাজ করে ফেলছে হোক নিজের কাজ হোক আপনার বিষার জন্য এখানে টাকা জমা দিচ্ছে তারপরে বিষা বন্ধ হয়ে গেছে এখন ওইখান থেকে উঠে যেতে পারতেছে না যে কোনো একটা জিনিস এখন আপনারা যেটা জানেন না সেটা হচ্ছে যে আপনারা মালদ্বীপ আসার জন্য যতটা আগ্রহ নিয়ে বসে আছেন মালদ্বীপে কিন্তু এতটা কর্মীর প্রয়োজন নেই এটা হচ্ছে বাস্তবতা বা এটা বাস্তবতা মানতে হবে এটা বাংলাদেশ সরকার না যে বাংলাদেশ সরকার চাইলে খুলে দিতে পারবে বাংলাদেশ সরকারের কাছে আপনি টাকা পয়সা জমা দিয়ে রাখছেন এখন বাংলাদেশ সরকার কেন খুলতেছে না আমার নিজের দেশের সরকার কেন খুলতেছে না বা এটা অন্য একটা দেশ অন্য একটা দেশে অন্য একটা সরকারের উপর ডিপেন্ডস করে সব কিছু ভিসাটা অবশ্যই খুলবে আজকে হোক আর কালকে হোক কিন্তু আপনারা যেটা চাচ্ছেন যে কেন দুই দিনের ভিতর ভিসাটা খুলতেছে না কেন খুলতেছে না আমাদেরকে কেন নিতেছে না টাকা পয়সা কেন নিয়ে রাখছে এই জিনিসটা আমি মোটেও তাদের দেশে সরকারকে দেব না কারণ হচ্ছে যখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস খোলা ছিল তখন যে যেইভাবে পারছে সবাই ঢুকে পড়ছে দিবে ফ্রি ভিসাতে যেই পরিমাণ লোক ঢুকছে ভাই বলার বাহিরে তারপরে আবার দালালরা এত পরিমাণ টাকা জমা নিছে এই টাকাগুলা এই দেশের ইমিগ্রেশনও জমা দেয় নাই ভাই ভিসা বন্ধ হয়ে গেছে তাহলে দালালরা টাকাটা কার কাছে দিবে আপনার টাকা না আনলো চিন্তা করেন তারপর তো টাকা জমা না আপনাকে ডেট দিচ্ছে ভাই আবার খুলবে খুললে আপনাকে ভিসা দিব আমি টাকা পয়সা জমা দিয়ে রাখছি খুলবে খুললেই ভিসাটা দিব এইভাবে আপনাদেরকে বলে কিন্তু আপনারা যেরকম অপেক্ষা নিয়ে বসে আছেন বিষাটা খুললে আপনারা ঢুকবেন মালদ্বীপে কর্মীর অবশ্যই দরকার পড়তে হবে যেহেতু অলরেডি একটা সংশোধনী আইন পাস করছে আগে এক লক্ষ কোটা ছিল একটা দেশ থেকে এক লক্ষের বেশি মানুষ আসতে পারবে না সেই অনুযায়ী বাংলাদেশ থেকে কিন্তু এতদিন এক লক্ষের বেশি কর্মী থাকার কারণে আসতে পারে নাই এখন যেহেতু গত এক সপ্তাহ আগে এই নিয়মটা চেঞ্জ করছে ভাই মনে করবেন যখনই একটা দেশের আইন চেঞ্জ হয় যে একটা কারণে চেঞ্জ হয় আট নয়টা মাস ধৈর্য ধরছেন আর কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবেন না আমি বলবো আমার পার্সোনাল অপিনিয়ন প্লিজ আর কয়েকটা দিন আপনার ধৈর্য ধরেন ঠিক আছে শুধুমাত্র যে মানুষের ভিডিওতে যা কমেন্টসে গালাগালি করেন আমি অনেক মানুষের ভিডিওতে দেখছি মানে আমার মতো মালদ্বীপে আরও অনেকে ভিডিও করে তাদের ভিডিওতে দেখছি আপনারা যে বাজে কথা বলেন ভাই আমরা এখানে নিউজ দিই আপনাদের উপকারের জন্য আপনারা দালালের কাছ থেকে যেই নিউজটা পাবেন তার থেকে বেশি ভালো নিউজটা আমার কাছ থেকে পাবেন কারণ আমি আপনার কাছ থেকে দুই টাকা নেই না বুঝতে পারছেন দালাল আপনার কাছ থেকে টাকা নেয় এই জন্য আপনাকে মিথ্যা কথা বলবে এটা স্বাভাবিক তো পরিশেষে আমি একটা কথাই বলতে চাচ্ছি আপনারা যতটা আগ্রহ নিয়ে বসে আছেন কেন খুলছে না কেন খুলছে না কেন খুলছে না তার আগে আপনি চিন্তা করবেন যে মালদ্বীপে কি আসলে এখন এত পরিমাণ কর্মী দরকার নাকি যদি মালদ্বীপে সরকারের কর্মী দরকার পড়তো তারা ফ্রিতে লুক নিয়ে আসে বুঝতে পারছেন ফ্রিতে একটা রিসোর্ট বিষাতে বিভিন্ন দেশ থেকে ফ্রিতে লুক আনে যখন সিবি ড্রপ করে তারা টিকিট বিমানের টিকিটের টাকাটা পর্যন্ত দিয়ে দেয় বুঝতে পারছেন আমার কথা বাংলাদেশ থেকে আসলে শুধু টাকাটা লাগে অন্যান্য দেশ থেকে আসতে তারা সরাসরি অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে ওইখানে ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দিয়ে মালদ্বীপ চলে আসে আসার পরে কোম্পানি তাদের টিকিটটা পর্যন্ত বহন করে বুঝতে পারছেন সুতরাং আমার ফাইনাল কথা এটাই ভাই এতদিন যেহেতু ধৈর্য ধরতে পারছেন আর কয়েকটা দিন ধৈর্য ধরুন আমরা ডেট দিচ্ছি না বা ডেট দিবও না আপনাদের যেই দিন আমরা সরাসরি ডেট পাবো ওই দিনই আপনাদেরকে জানাবো যে ভাই কালকে ভিসাটা খুলবে আমরা ডেট দিয়ে শুধু শুধু আপনাদের কাছে কেন ফালতু প্রমাণ হইতে হইব আমাদের আমরা কি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই মালদ্বীপে যতগুলো ইউটিউবার আছে তারা শুধুমাত্র আপনাদের তথ্যই দেয় ভাই আপনাদের কাছ থেকে আর বিষার জন্য টাকা নেয় না ঠিক আছে আপনি দালালটা গালি দিতে পারেন আমাদেরকে আপনি বাজে কথা বলতে পারেন না আমরা আপনাদের কাছ থেকে টাকা নেই না অ্যাটলিস্ট দালালের থেকে ভালো নিউজটা আমরা আপনাদের দেই একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন জিনিসগুলা ঠিক আছে যে আপনারা যতটুক টাকা দেওয়া বিপদে আছেন মালদ্বীপ সরকার কর্মীর জন্য এতটা বিপদে নাই যদি আজকে মালদ্বীপ সরকার কর্মীর অভাবে বিপদে পড়তো তাহলে তাড়াতাড়ি যত ইমার্জেন্সি সম্ভব তারা লুক নিয়ে আসতো যেহেতু মালদ্বীপে এখন লুক আছে এই জন্য তারা এতটা গুরুত্ব দিচ্ছে না এই দেশের সরকার যখন মনে করবে যে আমার দরকার এখন কর্মীর একটা নতুন কোম্পানি খুলছি পাঁচশো লোক লাগবে সাথে সাথে তারা ওই পাঁচশো লোকের জন্য সার্কুলার দিবে সেই সার্কুলারে আপনারা চলে আসতে পারবেন যেহেতু আইনটা চেঞ্জ হয়েছে আইনটা কার্যকর হইতে কিছুদিন সময় লাগবে একটা আইন অলরেডি পাস হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ যারা ছিল পূর্বে তাদেরকে একটু সুবিধা দিছে সুযোগ দিছে যে আপনারা বৈধ হওয়ার চেষ্টা করেন আপনাদের সার্ভিস টাইম আমরা এখন দিয়ে দিচ্ছি দুপুর একটা থেকে সকালে টুকে নেবেন বিকালে সার্ভিস নেবেন হয়তো এরকম আরও একটা পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে একটা সুযোগ দেবে অবৈধ যারা আছে তাদেরকে একটা সুযোগ দেবে এতদিন সময় বৈধ হন বৈধ হওয়ার পরে যারা যারা অবৈধ থাকবে তারপরেও তাদেরকে পাঠিয়ে দিয়ে নতুন করে লোক আনবে প্লিজ আপনারা একটু ধৈর্য ধরুন আট নয় মাস ধৈর্য ধরছেন আর কিছুদিন ধৈর্য ধরেন ঠিক আছে আর যদি কোনো কিছু না বুঝেন আমার ভিডিওতে কমেন্টস করে যাবেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য প্লিজ